আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকেই ঝাল ছাড়া কোনো খাবার পছন্দ করি না, কিন্তু ঝাল মরিচ কিনতে গিয়ে বাজারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। দোকানদার আমাদের বলে যে ঝাল মরিচ, কিন্তু বাসায় নিয়ে এসে দেখি তাতে কোনো ঝাল নেই বা অল্প ঝাল রয়েছে। এখন এটা আর হবে না, তাহলে আমরা আজকে দেখব ঝাল মরিচ কিভাবে চেনা যায়। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি যে মরিচ মাত্রই ঝাল হয়। আসলে এটা পুরোপুরি সত্য নয়। কিছু কিছু মরিচ, যেমন ক্যাপসিকাম রয়েছে, সেটিতে কোনো ঝাল নেই। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো মরিচে ঝাল আছে? আমরা মরিচ কিনতে গেলে সেখানে দুই একটি মরিচ আমরা হাত দিয়ে নিয়ে কিছু প্রেস করব, দুই আঙুল দিয়ে প্রেস করে দেখব। যদি সেটি প্রেস করার সাথে সাথে বা প্রেসার দেওয়ার সাথে সাথে একটু চ্যাপটা হয়ে যায় বা ভিতরের দিকে চ্যাপটা হয়ে গেলে বুঝতে হবে সেটি ইম্যাচিউর বা পরিপক্ক হয়নি। অপরিপক্ক মরিচে কখনোই বেশি ঝাল থাকবে না। আর যদি প্রেসার বা চাপ দেওয়ার সাথে সাথে শক্ত থাকে, কোনো প্রকারের কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে সেই মরিচটি পরিপক্ক এবং সেটি ঝাল হবে। তারে মরিচ কেনার আগে আপনারা এই পরীক্ষা করতে পারেন। এছাড়াও যে মরিচগুলো চিকন এবং লম্বা হয় সেগুলোতে ঝাল থাকে। আপনাদের যদি কনফিউশন হয়, তাহলে একটি মরিচ সেটাকে ধুয়ে বা মুছে নিয়ে সেটি কামড় দিয়ে দেখুন। যদি সেটি কামড় দেওয়ার সাথে সাথে কিছুটা ঝাল লাগে, তাহলে বুঝতে হবে যে সেই মরিচটি ঝাল মরিচ, তখন সেটা ক্রয় করতে পারেন। ভিউয়ার্স, আপনারা গাছে যে মরিচটি দেখতে পাচ্ছেন সেটি নাগা মরিচ বা আমরা বোম্বাই মরিচ বলে থাকি। তো এটি প্রচণ্ড ঝাল হয় এবং এতে ভূত মরিচও বলা হয়। ভারতের নাগাল্যান্ডে এবং বাংলাদেশের সিলেটে এটি প্রচুর পরিমাণে জন্মায়। এছাড়াও কিছু কিছু মরিচ রয়েছে, যেমন রায়পুরার মরিচ বা সিলেটের মরিচ, ইন্ডিয়ান মরিচ, পাহাড়ি মরিচ, এগুলো সাধারণত বেশি ঝাল হয়ে থাকে। মরিচের সাথে আপনাদের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে পাহাড়ি মরিচ। এটি খুবই ঝাল মরিচ। এটি দেখতে ছোট এবং সাদা কালারের হয়ে থাকে, হালকা হলুদাবও হয়ে থাকে। এই মরিচটি গাছে অনেক ধরে এবং এর ঝাল অনেক বেশি। ভিউয়ার্স, আমরা ঝাল ছাড়া কোনো খাবার খাওয়ার কথা ভাবতেই পারি না। এক্ষেত্রে চলে আসে মরিচ। খেতে বসলে একটা মরিচ থাকলে প্রতিদিনের মেনুতে যেন একটা পূর্ণতা আসে। ঝালের জন্য এটা ব্যবহার করি। তবে মরিচের ঝাল হওয়া নির্ভর করে কিছুটা জলবায়ু, যেমন আর্দ্রতা, তাপমাত্রা ও মাটির গঠন, সারের ধরন সহ অন্যান্য কারণের উপর। কিছু ক্ষেত্রে ঝালের তফাতও হয়ে যেতে পারে। এবার চলুন মরিচের কিছু উপকারিতার কথা জেনে নিই। মরিচে থাকে প্রচুর পরিমাণে ক্যাপসাইসিন, যা শরীরের কোলেস্টেরলের লেভেল কমায়, হৃদরোগের হাত থেকে আমাদের রক্ষা করে। তাছাড়া ক্যান্সারের ঝুঁকি কমাতে এর জুড়ি নেই। মরিচ উচ্চ রক্তচাপ রোগীদের জন্য একটি মহা ঔষধ। মরিচ হাইপারটেনশন দেখা যায় দূর করে দেয়। অনেকে বিষণ্ণতায় ভোগে, সেক্ষেত্রে মরিচ খেলে মরিচের ঝাল আমাদের মস্তিষ্কে সেরিটোনিন নামক হরমোন সিক্রেট করে এবং সেই কারণে দেখা যায় যে বিভিন্ন বিষণ্ণতা বা রাগ এগুলো দূর হয়ে যায় এবং মন ভালো রাখে। তবে অতিরিক্ত ঝাল মরিচ খেলে শ্বাসনালী সংকুচিত হয়ে মানুষের মৃত্যু হতে পারে। মরিচের বাম্পার ফলন ধরানোর উপায় রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিন। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করুন যে প্রতিদিনের খাদ্য তালিকায় যেন কাঁচা মরিচ থাকে, সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।